কিভাবে মারা গেলেন শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা, সুইসাইডাল নোটে কি লিখে গেছেন অর্পিতা। পারিবারিক সূত্র জানায় অর্পিতা লন্ডনে থাকতেন। 2020 সালের জানুয়ারিতে অর্পিতার মা মারা যান, এরপর অর্পিতা দেশে ফেরেন। সম্প্রতি লন্ডনে তার বিয়ের জন্য এক পাত্র ঠিক করা হয়েছে, এজন্য অর্পিতার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। এজন্য ব্রিটিশ হাইকমিশনে তিনি কাগজপত্র জমা দেন। বৃহস্পতিবার সকালে ব্রিটিশ হাইকমিশনে তার সাক্ষাৎকার ছিল, কিন্তু বুধবার দুপুরে লন্ডনে পাত্র হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এ খবর অর্পিতা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে বুধবার রাতেও শাহরিয়ার কবির তার মেয়েকে সান্ত্বনা দেন। সর্বশেষ বুধবার রাত 11:30টার দিকে শাহরিয়ার কবির তার মেয়ের বেডরুমে গিয়ে সান্ত্বনা দেন এবং ঘুমিয়ে পড়ার কথা জানান। বৃহস্পতিবার সকাল 10:00টা পর্যন্ত অর্পিতার বেডরুমের দরজা বন্ধ দেখতে পায় পরিবারের সদস্যরা। সকালে ব্রিটিশ হাইকমিশনে অর্পিতার যাওয়ার কথা ছিল, এজন্য তার ছোট ভাই দীপ বেডরুমের দরজায় নক করেন। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দীপ বাহির থেকে চাবি দিয়ে দরজা খোলেন। দরজা খুলে ভেতরে ঢুকে বাথরুমের বাথটবের ওপর জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় অর্পিতাকে ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়। তার বেডরুমের টেবিলের ড্রয়ার থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করে পুলিশ। সুইসাইডাল নোটের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, নোটে অর্পিতা জীবন নিয়ে অনেক হতাশার কথা লিখেছেন, বিশেষ করে তার হবু বরের হার্ট অ্যাটাকে মৃত্যুর খবরটি জীবনের সবকিছু উলটপালট করে দিয়েছে। আমরা এ ব্যাপারে তার বাবা শাহরিয়ার কবিরের সঙ্গে কথা বলেছিলাম। শাহরিয়ার কবির পুলিশকে জানান, ওই খবরটিতে মুমু কান্নায় ভেঙে পড়ে। তাকে আমি অনেক সান্ত্বনা দিয়েছিলাম। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার আগে তার সঙ্গে আমার অনেক কথা হয়। তাকে আমি আশ্বস্ত করেছিলাম, কিন্তু মেয়েটা বড্ড অভিমানী। মায়ের মৃত্যুর পর সে একবার ধাক্কা খায়। এ দফায় তার হবু বরের মৃত্যুর খবরটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।